সত্যি ভিডিও করতাম না, বাট স্টিল আজকে এই এখন সমস্ত কাজকর্ম কর্ম সেরে একটু বসে কফি টফি খেতে খেতে ওর একটা ভিডিও দেখলাম। মানে আমাদের সুটকি 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 চিংড়ি সুটকি বলো, লোয়েটা সুটকি বলো, একটা ভালো নাম দেখলাম যে বলেছো সাদা টিকটিকি। আই জাস্ট হেট ইট, মানে টিকটিকি আমার ঘেন্না লাগে, তো সাদা টিকটিকিও খুব ভালো একটা নাম। তো ওর একটা ভিডিওতে দেখলাম ও সন্দীপ রে জ্ঞান দিচ্ছে, সেটা আমরা সন্দীপের যারা ভিউয়ার যারা ওকে নিয়ে ভিডিও করি সেটা ওর ভালোর জন্য হোক খারাপের জন্য হোক আমরা সবাই বলে থাকি। আগের দিন আমার ভিডিওতেও বলেছিলাম সন্দীপদা তুমি এই শব্দটা ভুল বলেছো, ও খালি বলছিল কম্প্রোমাইজ করেছি, কম্প্রোমাইজ কম্প্রোমাইজ হয় না, কর্পোরেট করেছি। বাট ও কি বলছে কর্পোরেট, ওরে আমার মূর্খ রে, তুই কি মূর্খ কি মূর্খ, তোর পেটে বিএড আছে, তুই পড়াশোনা করেছিস, তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস, সিরিয়াসলি, মানে একটা মানুষ মানে ফুল অফ কনফিডেন্স নিয়ে কর্পোরেট কর্পোরেট বলেই গেল, এই কর্পোরেট কর্পোরেট বলেই গেল, কি করে বলতে পারে কর্পোরেট, মানে কর্পোরেট আমরা বলি না কর্পোরেট সেক্টরে কাজ করছি বা এরকম বলি, মানে মতলব আর কাউকে কোনো কাজে কেউ আমার মানে কাউকে কোনো কাজে আমি হেল্প করছি সেটাকে কোঅপারেট করছি, এটা হচ্ছে দুটো শব্দের মিনিং মূর্খ। ওরে মূর্খ, মানে তোকে না গালাগাল করতেও খারাপ লাগছে, তুই সবার ভুল ধরিস আর তুই পুরো মানে একদম টোটাল পুরো মানে কর্পোরেট হয় ওটা, ওটা কর্পোরেট, ওরে মূর্খ রে মূর্খ, পেটে বিদ্যে আছে, পড়াশোনা করেছিস, আমার সত্যি ডাউট আছে ভাই, একে কে দেখে, একে কে ভালো ভালো কমেন্ট করে আমি এটা জানতে চাই। আমি শর্ট ভিডিও দিতাম, বিশ্বাস করো আমার মুখটা না চুলকালো, নইলে বলতাম না আমি এর থেকে বাজে, পুরো ভিডিওটা দেখে যে ভিডিওটা করতাম সেটা হয়তো অনেকটা বাজে হতো, কিন্তু কোনো একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা হতে পারে, আমরা ভুল বলতে পারি, দেখো আমিও ভুল বলতে পারি অনেক সময়। গ্রামার মানে যারা ভীষণ পড়াশোনায় ভালো তারা যেমন যখন কোনো ইংলিশে কথা বলে তারা কিন্তু গ্রামারের দিকটাও কিন্তু প্রপার ঠিক করে বলে, আমার যেমন নেই, আমার ভাল লাগে না গ্রামার পড়তে, তো আমার আমি যখন বলি গ্রামারের মা মাসি থাকে, আমার যদি ফ্লুয়েন্সে কোনো ইংলিশে কথা বলি সেখানে গ্রামারের মা মাসি হয়ে থাকে, বাট যে বোঝার তারা বুঝতে পারবে যে এটা মিনিংটা করতে চাইছে, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমরা যারা মানে বিদেশি যারা থাকে ওরা তো আর প্রপারভাবে শিক্ষিত হন না, তো ওদের মধ্যেও কিন্তু ইংলিশে গ্রামারের অনেক মিস্টেক থাকে, অনেক মিস্টেক থাকে, ঠিক আছে। বিকজ আমি যখন কাজ করতে গেছিলাম ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে, ওখানে ফিফার যত লোক ছিল সমস্ত বাইরের লোক ছিল, ম্যাক্সিমাম মানুষ প্রথমে তো ল্যাঙ্গুয়েজ মানে এত ফ্লুয়েন্সে ওরা ইংলিশ বলে বোঝা যায় না, তারপরে বুঝলেও যারা বোঝে, আমি ধরতে পারিনি ভাই, আমি কারোর অত ভুল ধরি না, কিন্তু এই ভুলটা ধরতে পেরেছি বন্ধুরা, এই ভুলটা, তুই ভাই কাউকে ইংলিশে ঠিক সংশোধন করিস না, তুই সন্দীপ রে বোঝাচ্ছিলিস, তুই নিজে আরও অন্য মিলি মিনিং করলি, ওর তাও কম্প্রোমাইজ করেছি এই কথাটা তবু কোথাও যায় যে আমি কম্প্রোমাইজ করলাম এই জিনিসগুলো ছেড়ে দিয়ে, এটার মিনিংটা তবু যায় যে আমি কম্প্রোমাইজ করেছি, আমি ওদেরকে সমস্ত জিনিস ওদের রিটার্ন করে দিয়েছি, আমি আমি এই জায়গা থেকে মানে নিজের কমফোর্টেবল জোনটা থেকে খাট বিছানা শীতের দিনে যে কাঁথা কাঁথা করে পাগল হচ্ছিলো তাকে খাট বিছানা সব দিয়ে নিচে শুচ্ছে, সে যথেষ্ট কম্প্রোমাইজ করছে তবেই দিচ্ছে, যদিও সন্দীপের এই কথাটা মিনিংফুল, কিন্তু তুই যেটা বললি মানে একদম ডিফারেন্ট জোন ডিফারেন্ট কথা বলে দিলি ভাই, আগে নিজের পেটে বিদ্যে নে তারপর বল, বুঝতে পেরেছিস মূর্খ কত রকমের হয়। আরে মিনিংটা সন্দীপদা যেটা বলেছে সেটা তবু তোর মানে মেনে নেওয়া যায় যে আমি কম্প্রোমাইজ করেছি, আজকে তুই যদি এখান থেকে সোফাটা নিয়ে যাস আমি তোকে কম্প্রোমাইজ করলাম সোফাটা তোকে দিয়ে আমি নিচে বসলাম, এটা তবু মানানসই, শালা কোথায় চাকরি মানে কি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি বা আমি কর্পোরেটে কাজ করছি, মানে এটা একদম ডিফারেন্ট ইস্যু আর একদম ডিফারেন্ট যে আমি ওদের সাথে মানে কর্পোরেট করেছি, ওরা এসেছিল প্রশাসন থেকে লোক এসেছিলো তাদের সাথে আমি কর্পোরেট করেছি বা আমি তোকে এই কাজটা করতে তোকে হেল্প করেছি বা এটাকে বলে
সেটাকেই বলা হয় কোঅপারেট, মানে হেল্প করেছি, মানে তোর সঙ্গে ওই কাজটা করতে আমি হেল্প করেছি, কোঅপারেট করেছি, টোটালি ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট স্পেলিং, সমস্ত কিছু ডিফারেন্ট। ওরে মূর্খ, রে মূর্খ, মূর্খ সুটকি, তুই মূর্খ হয়ে গেছিস, পেটে বিদ্যের বউ নেই, ছি 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 ছি, ও বসে যাচ্ছে সমালোচনা করতে, সমালোচনা কর, এতদিন ইললজিক্যাল বেসলেস করছিলিস, এবার মূর্খামির পরিচয় দিচ্ছিস তুই যে সমালোচনাগুলো করছিস। বাই দ্য ওয়ে আর বড় করলাম না ভিডিওটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম মূর্খদের, ইলিটারেট মানুষের সমালোচনা ব্লগ দেখো না, অ্যাভয়েড করো, বা কমেন্টে গিয়ে বলো যে তোমরা এত মূর্খ। অ্যাকচুয়ালি আমি না মানে দুটো মিলিয়ে আমি দু মিনিট আগে ভুল বলছিলাম, মানে দেখবে সেম ওয়ার্ডগুলো যখন কেউ ভুল বলে না মাথাটা ঘেটে যায়, আমার হয়, জানি না তোমাদের কথা শোনার হয়, আমি ঘেটে গিয়েছিলাম যে এটা কী বলছে ও, এটা তোর মিনিং এটা নয়, ননসেন্স ইলিটারেট উম্যান, ইট ওয়াজ ফালতু নন সেন্স একদম। চলো, বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।